নমস্কার বন্ধুরা, দেবীজ আলিমেন্টে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। রান্নাতে মশলা কম, একটু অন্য স্বাদের মাংস পছন্দ করলে আপনারা বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি। ফ্রাইড রাইস, নান, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই এটা খেতে ভীষণই ভালো হয়। তাহলে চলুন আরম্ভ করা যাক আমার আজকের এই রেসিপি, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে এই রান্নাটার একটা বেস বানিয়ে নেব, তার জন্য মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মধু, লেবুর রস, লাইট সয়া সস। এটাই হচ্ছে রান্নাটার প্রধান উপকরণ। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি কয়েকটা মুরগির মাংস নিয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এতে দিয়ে দেব কিছুটা লবণ, অল্প গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছুকে ভালোভাবে মেখে নেব মাংসের সঙ্গে। দিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, এরপরে ম্যারিনেট করা মাংসগুলো ময়দায় কিছুটা করে কোট করে নেব। কোট করে বাকি ময়দাগুলো ঝেড়ে এগুলোকে রেখে দেব। এইভাবে সমস্ত মাংসগুলোই ময়দায় কোট করে নেব। একটা পাত্র বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব কোট করে নেওয়া মাংসের পিসগুলো। এবার মাংসের পিসগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব, যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। এটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো থেতো করে নেওয়া এক চামচ রসুন। রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তৈরি করে নেওয়া সসটা। ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো এবার। এতে দিয়ে দেবো রিং করে রাখা লেবুর টুকরো। মাংসটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দেবো আমি চিকেন স্টক। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই আন্দাজ করেই চিকেন স্টকটা দেবেন, এটা একদম নিজস্ব ব্যাপার। দিয়ে এটাকে ঢাকা না দিয়ে লো আছে কিছুক্ষণ হতে দেব। এই রান্নাটাকে না ঢেকে করতে হবে ততক্ষণ যতক্ষণ এর জলটা একটু শুকিয়ে গ্রেভিটা ঠিক না হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমার হানি লেমন গার্লিক চিকেন। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তাহলে চলুন দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে।